হ্যালো, সবাই কেমন আছেন? আমার যেটা টপিক হচ্ছে, আমরা যখন আধার কার্ড ডাউনলোড করি তখন কী হয় আমাদের, আমরা যখন আধার কার্ডটা ওপেন করি তখন কিন্তু প্রিন্ট করার সময় পুরো পেজটাই, মানে পুরো আধার কার্ডটাই প্রিন্ট আউট হয়ে পার হয়ে আসে, দিয়ে আমাদেরকে কাটতে হয়, দিয়ে মানি ব্যাগে ঢোকানোর জন্য ছোট্ট করে কাটতে হয়। আমাদের পেপার নষ্ট হয়, কালি নষ্ট হয়। এই প্রবলেমটা সলিউশনের জন্য এই ভিডিওটা। এবার ছোট করে কেমন করে বার করব সেটাই শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমত আমি একটা আধার কার্ড ডাউনলোড করে নিয়েছি আগে থেকেই। এবার আধার কার্ডটা আমি যদি প্রিন্ট আউট করি তাহলে কিন্তু বড় করে বার হবে, এটা দেখিয়ে দিই আমি। যেমন এটা আমার আধার কার্ড, কী হবে আমি যদি এটা প্রিন্ট আউট মারি তবে কিন্তু এটা পুরোটাই প্রিন্ট আউট হয়ে যাবে, আর আমার চাই শুধুমাত্র এই এইটুকুন, শুধু এইটুকুন আমি কীভাবে বার করব। তো আমার দরকার যেটা হবে সেটা হচ্ছে ফটোশপ, আর এটাও দরকার হবে। তো ফটোশপ ইনস্টল করলেই কিন্তু আমাদের ওডিবি ইমেজ রিড এটা ইনস্টল হয়ে যায়। তো আমাকে এটা ফটোশপ ইমেজ রিড এটাতে ওপেন করতে হবে। ওপেন করার পর যেটা আমার পাসওয়ার্ড আছে আধার কার্ডের সেটা আমি দিয়ে দেব। এখানে কিন্তু আমাকে 2500 দিতে হবে, 2500 যদি কম দিই তাহলে কিন্তু আধার কার্ডের ইমেজ কোয়ালিটিটা কমে যাবে, বা বেশি দিলে একটু হাই কোয়ালিটি হয়ে যাবে। তা লো কোয়ালিটির হয় তবে কম্পিউটারটা হ্যাং করতে পারে, তার জন্য সব থেকে ভালো হয় 2500 দিলেই বেশি বেটার। আমি 2500 দিলাম, এটা একটু লোডিং হবে, দেখুন কিন্তু এখানে ওপেন হয়ে গেল। এবার যেটা বললাম ফটোশপের সঙ্গে কিন্তু এই অ্যাপটা ফটোশপেরই অ্যাপটা, তো আমি এটা ফটোশপে মানে জাম্প করে নেব। তো ফটোশপে আমি জাম্প করে নিলাম, এবার যদি আপনি ছোট করে বার করতে চান তাহলে কিন্তু ছোট করে বার করা হবে, কিন্তু আমাকে একটা নিউ পেজ নিতে হবে। নিউ পেজ নিয়ে এটা পুরোটাই সিলেক্ট করে আমাকে ঠিক উপর দিকে করে দিতে হবে, অথবা আপনি যদি মনে করেন এটা আমি ডিলিট করে দিই পেজটা, তো আপনি যদি মনে করেন যে আমি সিলেক্ট করব তবে সিলেক্ট করিও হবে, আমি সিলেক্ট করব। মুভ টুল নিয়ে কিন্তু আমি এখানে পেস্ট করব, দেখুন এবার কিন্তু ছোট করে প্রিন্ট আউট করা সহজ। এবার কিন্তু আমি এখানে প্রিন্ট আউট করতে পারি। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য।